অন স্পট গেলাম রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলে, প্রথম শুট চলছিল এবং রাজশাহী অঞ্চল জুড়ে শুটিং হয়েছে। এবং শুটিংয়ে গিয়ে যেটা হলো, আমার প্রথম শট ছিল কানতে হবে, তো এইটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, আর আজ আমরা আড্ডা দেব গানের জগতের এক বিশেষ মানুষের সাথে। বিশেষ বলছি কারণ সম্প্রতি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এ শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। তরুণ এই গায়কের নাম মুহিন খান। তার জন্য আজ আমরা আড্ডাবাজিতে আমন্ত্রণ জানিয়েছি গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার মুহিন খানকে। চলুন দর্শক, কথা বলি তার সাথে। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। থ্যাংক ইউ। অভিব্যক্তি তো আসলেই ভালো লাগার, কারণ এরকম একটা অ্যাচিভমেন্ট অবশ্যই একটা ভালো লাগার, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা সময় মানুষজন আপনাকে চিনতো কিন্তু ক্লোজ আপন তারকা মুহিন হিসাবে, এখন কিন্তু আপনাকে অভিহিত করবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মুহিন খান। কেমন লাগছে এই যে চেঞ্জটা, এই প্রাপ্তিটা? দীর্ঘ প্রায় 17 বছরের যাত্রা, যদি সেই 2006-এর কথা বলি তাহলে প্রায় 17 বছরের একটা জার্নি। তো সেক্ষেত্রে কাজের অগ্রগতি ছিল, কাজ করেছি। আমি একটু কাজ পাগল মানুষ, আমার কাজের বলা যায় যে স্টুডিও বন্দি থাকতাম একটা সময়। দীর্ঘ কাজ করতে গিয়ে একটা গান থেকে, একটা সিনেমা থেকে এটা একটা অ্যাচিভমেন্ট এসছে, এটা অন্যরকম অনুভূতি। পদ্মপুরাণ একটা আমাদের দেশের গল্প বলে, একটা প্রেক্ষাপটের গল্প বলে, তো সেই গল্পটা গানটা লিখেছেন শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, যিনি লিখেছেন, তার লেখা না হলেও তো গানটা আসতো না। তো আমার সুরে গানটা রিলিজ হয়েছিল যখন, তখনই চিন্তা করছিলাম যে এবছর আশা করছি একটা একটা মান বজায় রেখে একটা কাজ করতে পেরেছি। তো সেটার ফল পেয়েছি অবশ্যই, অনেক অদ্ভুত ভালো লাগে। তো যেই মুহূর্তে আসলে এই অ্যানাউন্সমেন্টটা আপনি জানতে পারলেন, কেমন ছিল ওই মুহূর্তের প্রতিক্রিয়া? কিছুক্ষণ স্তব্ধ ছিলাম, চুপচাপ ছিলাম যে আসলে সত্যি কিনা বিষয়টা। প্রজ্ঞাপন জারি যখন হলো, ঘোষণা যখন আসলো, তখন আসলে নিজের প্রতি একটা কনফিডেন্ট বাড়া শুরু হলো যে না তাহলে ঠিক আছে। তারপরও আসলে কাজের কথাটা বলতে গেলে এরকম হয় যে ঘোষণা আসার পরেও দায়িত্ববোধটা বেড়ে যায়, কারণ এখন কাজ করতে গেলে আর সেই ঢিলে ঢালা কাজটা আর করা সম্ভব হচ্ছে না বা হবেও না, চেষ্টাও করবো না এরকম কাজ করার। তো সেক্ষেত্রে দায়িত্ববোধটা আসলে বাড়ছে। পদ্মপুরাণের মাধ্যমে কিন্তু সঙ্গীত পরিচালক হিসেবেও আপনি ডেবিউ করেছেন, তো এই ব্যাপারটা কেমন উপভোগ করেছিলেন? এইটার অ্যাচিভমেন্টটা আসলে আলাদা, কারণ প্রথম একটা কাজ করেছি সিনেমাতে, প্রথম মিউজিক ডিরেকশনে কাজ করা, এবং এক্ষেত্রে ভালো লাগাটা আসলে অদ্ভুত, কারণ এর আগেও অনেক সিনেমাতে গান গেয়েছি, প্লেব্যাক করেছি, বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি, বাট নিজে একটা কাজ করলাম। এখানে জামাল ভাই গান লিখলেন, পলাশ আসলো, আমরা বন্ধু বান্ধব একসঙ্গে বসে একটা কাজ, আসলে ফিল্মটা না এরকমই হওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়েছে, যে একটা ফিল্ম করতে গেলে আমি আমার ব্যক্তিগত লিকেজ থেকে বলবো যে আমরা অনেক সিনেমায় গান গাই যেখানে হয়তো বা আমাদের সে ফিল্মের হিরো বা যারা সংশ্লিষ্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা থাকেন তাদের সঙ্গে আমাদের শিল্পীদের, কোনো গানের শিল্পীদের বিশেষ করে কোনো সমন্বয়ই থাকে না, বাট এই ফিল্মটাতে সম্পূর্ণই ভিন্নতা ছিল আমি আমার দৃষ্টিকোণে বলবো, কারণ বন্ধু বলেই হয়তো বা সম্ভব হয়েছে, বা এই বন্ধুত্বটা আসলে চলচ্চিত্রে প্রত্যেকের সঙ্গে থাকা উচিত। একজন হিরো জানেই না যে কে গান গাইছেন, বা একজন হিরোইন জানেন না কার লিপসে গেছেন, এবং একটা ফিল্মে যদি 4-5টা গান থাকে আর্টিস্ট সম্বন্ধে একটা কোলাবোরেশন থাকেই না। তো এই সিনেমাটা ছিল আমার ব্যতিক্রম। আমি বলবো যে শম্পাপা পেয়েছেন পার্শ্ব চরিত্রে, চন্দনা দিও এখানে শ্রেষ্ঠ গায়িকার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছেন চন্দনা মজুমদার। এই টোটাল টিমটার সঙ্গে আমার একটা সমন্বয় ছিল, বা আমি অ্যাজ এ আর্টিস্ট, একজন শিল্পী হিসেবে, একজন সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে টোটাল টিমের সঙ্গে আমার কাজ ছিল। আমি দেখেছি আমার চোখের সামনে যে মান্না ভাই যখন অভিনয় করতেন, মান্না ভাইয়ের লিপসে অনেক গান গেছে আমার, তো ও যে গানগুলো গেছে বা উনি আসতেন স্টুডিওতে, আসতেন আসতেন অ্যাজ এ হিরো, কিভাবে তৈরি হচ্ছে যে এই গানটা কিভাবে হচ্ছে, মুহিন এভাবে ডেলিভারি দে, এটা এভাবে কর, এই জিনিসটা সমন্বয় থাকলে পরে একটা ফিল্ম ডেফিনেটলি দাঁড়াবে, এটা আমার কাছে বিশ্বাস। এবার একটু জানতে চাই পরিবারের খুবই কাছের মানুষদের কথা, আপনার বাবা মা স্ত্রী সন্তান সবার কেমন লেগেছিল এটা জানতে পেরে? শোনার পরে আমি জাস্ট আমার ওয়াইফকে বাবাকে বললাম যে এরকম একটা ঘোষণা এসেছে এরকম বিষয়ে, তো তারাও আমার দিকে তাকাচ্ছে, আমিও তাদের দিকে তাকাচ্ছি। তা বলো আসলেই তো, আমি হ্যাঁ চিঠি তো পেলাম, দেখলাম যে এরকম অবস্থা। আব্বা বলো যাক, তুমি এতদিন ধরে গান করছো, তোমার গানের প্রতি যে ভালোবাসা বা একটা আকাঙ্ক্ষা ছোটবেলা থেকেই ছিল, তার জন্য রাষ্ট্রীয় সম্মাননটা ডেফিনেটলি একটা বড় একটা অ্যাচিভমেন্ট তোমার।
আমি চাইবো যে তুমি এই উত্তরোত্তর সাফল্য তোমার থাকুক। মা অনেক খুশি হয়েছে, কারণ মা খুব বকাঝকা করতেন গান বাজনার জন্য, মানে হারমোনিয়াম ডুগি তবলা আমরা নিয়ে যখন বসতাম, মানে রেওয়াজটা করাটা নিয়ে মার খুব স্ট্রিক্ট ছিলেন, মা ইয়ে করতেন। আর 17 বছর একজনের জ্বালাতনই সহ্য করতে হচ্ছে আমার ওয়াইফের, তার প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। কারণ আমরা যারা সাংস্কৃতিক কর্মী বলি, আমরা কাজের মধ্যে ব্যস্ততাতে আসলে পরিবারে একটু কম সময় দিতে পারি, এটাও সত্য কথা। তো সেক্ষেত্রে পুরো পরিবারের সঙ্গে ভালো লাগা ভালোবাসাটা একাত্মভাবে, মানে অন্যরকম একটা আনন্দের অনুভূতি ছিল এটা। আসলে ওই যে বললাম যে কিছু কিছু ভাষায় প্রকাশ করা যায় না, যেরকম কারোর যদি প্রথম সন্তান আসে, যেরকম আমার প্রথম সন্তান মিশর যখন এসছে তখন কেমন লেগেছে, এটা যদি কেউ বলে যে কেমন লেগেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, আনন্দের সীমাটা অন্যরকম। তো শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ গানটা নিয়ে, এত কথা হচ্ছে, গানটা একটু আপনার কণ্ঠে শুনতেই চাই। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জামাল ভাই, জামাল হোসেন, গাইছি। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনে দি নদীর গল্প ফুরান। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনে দি নদীর গল্প ফুরান। জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনে দি নদীর গল্প ফুরান। বাহ, চমৎকার! গানের মানুষদেরকে পেলে আসলে গান না শুনলে কি হয়। আবার একটু চলচ্চিত্র প্রসঙ্গে আসতে চাই, তবে এবার একটু আপনার ভিন্ন পরিচয়টা নিয়ে কথা বলবো। গায়কের পরিচয় তো আমরা পেয়েছি এবং আপনি তো পাশাপাশি একজন নায়কও বটে। জীবন পাখি চলচ্চিত্রটা নিয়ে আমরা একটু জানতে চাই, সেখানে আপনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। জীবন পাখিটা আসলে অন্যরকম একটা ক্যারেক্টারের ছবি, আত্মহত্যা প্রতিরোধমূলক একটা ছবি, যেহেতু গভর্নমেন্টের অনুদানের যে বিষয়বস্তুর উপরে ছবি ছিল, আমাদের ছিল আত্মহত্যা প্রতিরোধ করতে হবে, এরকম একটা টপিক ছিল। আমি আসাদ সরকার পরিচালিত জীবন পাখির যখন স্ক্রিপ্ট, যেটুকু আমার চরিত্র ছিল, আমি যখন পেলাম, আমার কাছে টপিক্সটা ভালো লেগেছিল যে আসলে এই জেনারেশনটা যেন আত্মহত্যা থেকে দূরে থাকে। আমার মূলত এই থিমটার কারণে আমি সিনেমাটার প্রতি ঝুঁকি, কিন্তু মূলত প্রথমে সিনেমাটাতে গান গিয়েছিলাম। আসাদও আমার খুব ভালো বন্ধু, গান গাইতে এসে বললাম যে ঠিক আছে, আমি গান দিলাম, এই করলাম, সব ঠিকঠাক আছে। ও 15-20 দিন পরে গান গাওয়ার, মানে ও আরেকজনের স্টুডিওতে, আমি সৈকত নামে একজন, ও গান করেছে, ওর সুরে গান গাইলাম, আসাদের লেখা সুরে, জীবন পাখিরই একটা গান, টাইটেল সংটাই বলতে পারি। তো গাওয়ার পরে ও আমাকে বলছে, বন্ধু আমার একটা চরিত্র আছে, এখানে অভিনয় করতেই হবে। তাই আমি বললাম যে নাটকের অভিজ্ঞতা আছে, দু একবার নাটক করার অভিজ্ঞতা আছে, দু একবার না অনেকবারই আমরা জানি, তো আমি ফিল্মটাকে ভয় পাই, ভয় পাই বা এটা আসলে সিনেমার স্কোপটাই ভিন্নতার, আমার তো এরকম অভিজ্ঞতাও নেই। সাহস দিলেন আসাদ সরকার, নিজেই সাহস দিলেন এবং অন স্পট গেলাম রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলে, প্রথম শুট চলছিল এবং রাজশাহী অঞ্চল জুড়ে শুটিং হয়েছে। এবং শুটিংয়ে গিয়ে যেটা হলো, আমার প্রথম শট ছিল কাঁদতে হবে, তো এইটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। যদিও সিনেমাতে অনেক কিছু কাঁদার জন্য অনেক কিছু গ্লিসারিনের ব্যবস্থা তো ব্যবস্থা করতে হয়, কিন্তু তারপরেও এক্সপ্রেশন, চেহারার ফ্রেশনেস, যে আমার ওই সঙ্গে আমরা, মানে আমার প্রথম শট ছিল যে আমি এবং আমার নায়িকা যে সুমনা ছিলেন, ওর সঙ্গে আমার আত্মহত্যার আগের মুহূর্ত, আমরা কেন আত্মহত্যা করেছি বিষয়টা আগে দেখানো হয়, বাট আমরা প্রথম শটটা ছিল এটা যে আমরা আত্মহত্যা করবো, বাবা মা মেনে নিচ্ছে না, এই সেই হ্যান ত্যান, মানে যেটা হয় সামাজিকভাবে অ্যাজ ইউজুয়ালি, শটটাই আমার দিতে গিয়ে, মানে প্রথম শটটাই ওকে ছিল এবং সেটাই ডিরেক্টর রেখেছিলেন। আমি খুব আশ্চর্য ছিলাম যে আসলেই কি হয়েছে নাকি, পিছনে দেখছিলাম যে একজন মহিলা কাঁদছেন, রাত্রেবেলা ছিল, খুব 8টার বা সন্ধ্যার পর পর এরকম সময় শুট ছিল, পিছনে এক মহিলা কাঁদছিলেন এবং আসাদ এসে আমাকে শটটা দেখালেন যে মহিলা আপনি দেখতে পারেন। তো আমি দেখলাম, অ্যাজ ইউজুয়ালি আমি অ্যাজ এ ভিউয়ার্স বলবো যে পাশ মার্ক।
এবার একটু অন্য চলচ্চিত্রের প্রসঙ্গে আসতে চাই। প্রীতিলতা, ময়ূরাক্ষী সহ বিভিন্ন চলচ্চিত্রে আপনি কিন্তু সুরকার এবং সঙ্গীত পরিচালকের ভূমিকা পালন করেছেন, তো এই কাজগুলো নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রীতিলতা অদ্দেদারের যে গল্পটা, এটা অদ্ভুত একটা গল্প। একজন নারীর যে চরিত্র সেটা নিয়ে কাজ করা এবং সেটার ব্যাকগ্রাউন্ডে কাজ করা, সেটার সঙ্গীত পরিচালনায় কাজ করা, আজ থেকে 100 বছর আগের গল্প। যে এইটা কিন্তু মিউজিক করতে গিয়ে, অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমাদেরও ভাবতে হচ্ছে যে 100 বছর আগে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল, এক্স্যাক্টলি কী ধরনের ইনস্ট্রুমেন্ট সেই সময় বাজত। হ্যাঁ, আমাদের অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট আজ থেকে হাজার হাজার বছর আগেও ছিল, এখনও আছে, কিন্তু কোন ধরনের ইনস্ট্রুমেন্ট তখন বাজাতেন, কী ধরনের কাজ করতেন, এইটার উপরে একটা কাজ চলছে। ময়ূরাক্ষীতেও ঠিক একই চলছে। মানে প্রেক্ষাপট, আমি যেমন বললাম যে একটা সিনেমার কিন্তু গল্পের বা গানের উপরে একটা প্রেক্ষাপট থাকে যে এইটা আমি কী ধরনের করতে চাচ্ছি। তো অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এক্সপিরিয়েন্সটা বাড়ে। এর মধ্যে আমার খুব বড় একটা কাজ জমা দিয়েছি, যেটা প্রায় 165 জন শিল্পী আমার সুর সঙ্গীতে গান গিয়েছেন। 200+ গান, এটা রঙ্গন মিউজিক থেকে রিলিজ হচ্ছে। এটা এপার বাংলা ওপার বাংলার প্রায় 150+ শিল্পী গান গিয়েছেন আমার, কেউ একটা কেউ দুটো এরকম গান গিয়েছেন। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার অনেক বড় একটা আর্কাইভ, এবং এটাও আমি কাজে লাগাতে পারছি। এবং সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে যেইগুলো প্রয়োজন তার, সেই প্রেক্ষাপটের উপরে কাজ করার চেষ্টা করছি। ময়ূরাক্ষী চলচ্চিত্র, প্রীতিলতা বলি বা আরও যারা যেগুলো সিনেমার কাজ করছি, প্রত্যেকটার সিনারিও আলাদা, গল্প আলাদা, প্রেক্ষাপট আলাদা। ময়ূরাক্ষী এই জেনারেশনের গল্প বলবে, এই জেনারেশনের ছেলে মেয়েরা পছন্দ করবে এটা আশা করছি। আপনি একটা সময়, যদি ভুল না করি আজ থেকে প্রায় 14 বছর আগে, শুভ বিবাহ চলচ্চিত্রে আপনি প্লেব্যাক করেছিলেন, গানটা কিন্তু তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটা কি, এই গানটারই আমার একটু জানতে চাচ্ছিলাম। প্রথম প্লেব্যাকের আসলে স্মৃতিটা কোনোদিনই মোছা যায় না, বিশেষভাবে কৃতজ্ঞতা দেবশিস দাকে। গানটি লিখেছিলেন কবির বকুল ভাই, সুর সঙ্গীতায়োজন ছিল শওকত আলী ইমন ভাইয়ের। এটা প্রথম প্লেব্যাক, আমি এবং রন্টি গিয়েছিলাম, ডুয়েট গান। লিপসিংয়ে ছিল পূর্ণিমা আপা এবং ফেরদৌস ভাই। যে আমরা এতদিন ফিল্মে গান তুলেছি, গান শুনেছি, আর নিজের গাওয়া একটা গান ফিল্মের হিরো হিরোইন গাইছেন বা লিপস করছেন, এইটার ভাষাটা আসলে ভাষাহীন। স্পেশালি যারা সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ভালো লাগা, ভালোবাসা, কারণ হৃদয় যেখানে দিয়ে আমার সঙ্গীতের বলবো যে প্লেব্যাকের শুরুটা। এবার একটু আসতে চাই আপনার মিউজিক ভিডিও প্রসঙ্গে। সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে আরও একজন তারকা সঙ্গীত শিল্পী লিজার সাথে যতনে গানটি রিলিজ পেয়েছে, ইতোমধ্যে কিন্তু ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। এই গানটার পিছনের গল্পটা যদি আমাদেরকে বলেন। আমার মুহিন খান ইউটিউব চ্যানেলের জন্য মানে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমার চ্যানেলে এবছর বা আগামী বছরের মধ্যে 50টি গান রিলিজ দিব। তো সেটার সিকুয়েলি যতনে দিয়ে স্টার্ট করলাম। বলতে এর আগে 4-5টা গান, খুব বেশি গান রিলিজ হয়নি আমার। আমার নিজের ব্যক্তিগত রিলিজ হওয়া গানের সংখ্যা কম। যতনে গানটা খুব মিষ্টি একটা রোমান্টিক গান, একদম। গানটি লিখেছেন হাবিব সিরাজি বাব্বু ভাই, সুর করেছেন সুজন আরিফ ভাই। ওই যে বললাম যে সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন হচ্ছে সিমন। তো কয়েকজনের কাজ, আমি একা কিন্তু করি নেই। গানটা যখন শোনালেন সুজন আরিফ ভাই যে ভাই গানটা ডুয়েট করি, এরকম ডুয়েট গান খুব কম হয়। মানে আমি অনেকদিন না, আমার কাছে মনে হয়েছে আজ অ্যাজ এ আর্টিস্ট বা আমার একটা চাওয়া ছিল যে অনেকদিন একটা ডুয়েট গান পাচ্ছি না। সলো গান করছি, ফিল্মের জন্য করছি, বাট নিজের জন্য একটা ডুয়েট গান করা হয় নাই। তো লিজাকে গান পাঠালাম, লিজা গান শুনলো, ভাইয়া কবে গাইবো। এবং সবচেয়ে মজার ঘটনা, গান সংশ্লিষ্ট কেউ আমার কাছে কোনো পারিশ্রমিক নেন নাই। ভিডিও মেকিং করেছেন, জাস্ট আমার কস্টিং যেটা গেছে সেটুকুই জাস্ট খরচ হয়েছে। এবং এটা আসলে আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে। এবং আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ এবছর আরো মিষ্টি মিষ্টি অনেক গান মানুষ পাবে। আপনার সেই নতুন কাজগুলোর জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা। আর আপনার সাথে আজকে কথা বলে ভীষণ ভালো লেগেছে। বিনোদন সারাদিনে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। বিনোদন সারাদিনে যারা আছেন, দেখছেন, আমি চাইবো বাংলাদেশের বাংলা গানের সাথে থাকুন, মাসরাঙ্গার সাথে থাকুন। We'll be right back.